हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय अनदर वीडियो। आजकल वीडियोटर माध्यम अपन माजे शेयर करब जो जदि को मासे इलेक्ट्रिक बिल विगत मासे तुलन बेशी, अर्थात आगे अपन जो इलेक्ट्रिक बिल्ट आसत अपन जो इलेक्ट्रिक खरच एक ही थका सत्वे जदि इलेक्ट्रिक बिल एर परिमाण बेड़े जाए ताहुले आपनारा निकटवर्ती इलेक्ट्रिक अफिसे किभाबे एप्लीकेशन लिखबें खूब सहज पद्धति अपन माजे शेयर करब। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে দেখুন বন্ধু, কোনো অ্যাপ্লিকেশন লেখার জন্য একটি সাদা খাতার পেজ বা কোনো একটি মার্জিন পেজ নেওয়ার পরবর্তীতে এখানে ঠিক এই কোনায় টু দেওয়া আছে, এখানে ঠিক দেওয়া আছে এই কমপ্লেইন ফর এক্সেস ইলেকট্রিক বিল। এটা আপনাদের লেখার কোনো দরকার নেই, এটা হেডিং করার কোনো দরকার নেই। পরবর্তীতে এখান থেকে শুরু করবেন, এখানে টু লিখবেন, ঠিক টু লেখার পরবর্তী নিচের ধাপে দ্য অফিসার ইনচার্জ, অর্থাৎ যে অফিসার ইনচার্জ আছে সেটা লিখবেন। এবং আমাদের একটা উদাহরণস্বরূপ দিয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেখানে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন অপশানে থাকতে পারে, যেমন পাওয়ার গ্রিড আছে, এছাড়া বিভিন্ন যেই কোম্পানিতে ইলেকট্রিক আপনারা সাপ্লাই নেন সেই কোম্পানির নাম আপনাদের এখানে লিখতে হবে। ঠিক তার নিচে সেই কোম্পানিটির ঠিকানা বা অ্যাপ্লিকেশন যেখানে জমা দেবেন তার ঠিকানা এখানে নিচে লিখবেন, এবং ঠিক তার নিচে সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন লিখছেন সে সাবজেক্টটি আপনাদের এখানে ঠিক লিখতে হবে। সাবজেক্ট কি? যে কমপ্লেইন ফর অ্যান এক্সেস ইলেকট্রিক বিল, অর্থাৎ যে বাড়তি ইলেকট্রিক বিলটি আপনাদের এসেছে সে বাড়তি ইলেকট্রিক বিলটি নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা লিখছেন। এবং ঠিক তার নিচে দেখুন বন্ধুরা, রেফারেলের একটা রেফারেল কোড আছে, মিটার নাম্বার এবং কনজিউমার নাম্বার, এটি এক একটা মানুষের এক একটা বিলের ক্ষেত্রে এই নাম্বারটি আলাদা হয়। এটি আপনারা কোথায় পাবেন? এই যে দেওয়া আছে এই সাইডে দেখুন, এই ইলেকট্রিক বিল আপনাদের যদি ইলেকট্রিক বিল এমন হয়ে থাকে এই ইলেকট্রিক বিলের এই সাইডটায় আপনাদেরকে পেয়ে যাবেন। এই ঠিক এই জায়গাটা হচ্ছে ইলেকট্রিক রেফারেল মিটার যে নাম্বারটি সেটি, এবং ঠিক এই তারই নিচে রয়েছে কনজিউমার আইডিটা, এখানে রয়েছে দেখুন, এটা হলো কনজিউমার আইডি। এই ভিডিওটি যে ইমেজের দেখুন, এটা হলো কনজিউমার আইডি, এই আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এই ডিয়ার স্যার বা ম্যাডাম থেকে আপনারা শুরু করবেন, ডিয়ার স্যার ম্যাডামের পরবর্তী ধাপ দেখুন, ডিয়ার স্যার এবং ম্যাডামের পরবর্তী ধাপে এখানে দেখুন আই, এখানে ঠিক আই থেকে শুরু করবেন, স্যারের নিচে ঠিক আই দেবেন, আই দেওয়ার পরবর্তীতে লিখবেন আই রিগার্ড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ইলেকট্রিক বিল ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অর্থাৎ আপনাদের যেই মাস, যেই যদি আপনাদের ত্রৈমাসিক অর্থাৎ তিন মাসের যদি ইলেকট্রিক বিল আপনাদের কাছে আসে তাহলে যেই মাসটা মনে হবে বেশি আপনার ইলেকট্রিক বিল এসেছে সেই মাসটা আপনার এখানে নোট ডাউন করবেন এবং লিখবেন। এখানে তার পরবর্তী ধাপে লিখবেন আই রিসিভ ইয়েস্টারডে সিম, যেদিন আমরা পাবেন সেই ইলেকট্রিক বিলটি লিখবেন, ফর এক্সেসিভ, অর্থাৎ আপনার যেই টোটাল যে বিলটা পেয়েছেন আপনার কাছে বেশি বলে মনে হয়েছে, দ্য অ্যামাউন্ট চার্জ ইন দিস বিল মাচ হায়ার দ্যান প্রিভিয়াস বিল, অর্থাৎ আপনাদের যেই বিলটা আপনারা হাতে পেয়েছেন সেই বিলটির আপনার বেশি বলে মনে হয়েছে অন্য মাসের তুলনায়, মানে অর্থাৎ আগের বিলে যেই টাকাটা এসেছিল সেই তার তুলনায় বেশি মনে হয়েছে। এবং বাট মাই কনজিউমশন হ্যাজ নো ইনক্রিজড, অর্থাৎ আপনার যে ব্যবহারটি ছিল সে ব্যবহারের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, তার সত্ত্বেও আপনার ইলেকট্রিক বিলটি অনেক বেশি বলে মনে হয়েছে। এবং তার পরবর্তীতে লিখতে হবে দেখুন বন্ধুরা, হাউ এভার আই অ্যাম পেইং বিল নাও, উড আই রিকোয়েস্ট টু মেক অ্যান ইনকোয়ারি ইন টু দি ম্যাটার, অর্থাৎ আপনার যে ইলেকট্রিক বিলটা সে পে করেছে এবং এই ম্যাটারে আপনাদের ইনকোয়ারি করতে বলার একটা অনুরোধ জানিয়েছে, এবং ঠিক তার পরবর্তীকালে একটি প্যারা চেঞ্জ করে লিখবেন আই হোপ ইউ উইল কনসিডার মাই কেস, এখানে লিখবেন সিম্প্যাথিক্যালি অ্যান্ড টেক নেসেসারি স্টেপ, অর্থাৎ এই বিষয়টি আপনি পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের যত সম্ভব চেষ্টা করে আমাদের এই সলিউশনটি আপনি করবেন। এই পরবর্তী লেখা হয়ে গেলে, এই টোটাল লাইনটা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে আপনার ইউর ফেইথফুলি, এখানে আপনার নাম, এখানে আপনার নামটি লিখবেন, সই করবেন, এবং ঠিক তার বাপাশের কোনায় লিখবেন থ্যাংকিং ইউ, ডেটটা দিতে হবে কোন তারিখে আপনারা এই ইলেকট্রিক বিলটি
এই জমা অ্যাপ্লিকেশনটি জমা দিচ্ছেন, ঠিক তার নিচে কোথায় জমা দিচ্ছেন, অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসে আপনারা ইলেকট্রিক বিলটি জমা দেবেন সেই অ্যাড্রেসটি কোনায় লিখবেন, যেখানে এই অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন বিলটি আপনার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে জমা দিন। জমা দিলে আশা করি আপনার যে সমস্যা সে সমস্যার সমাধান হবে। এই ছিল সম্পূর্ণ ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন, ঠিক নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।